হাল বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে কার্তিক এবং কাবির খান তাদের কোলাপোরেশন তাদের আপকামিং ছবি চান্দু চ্যাম্পিয়নের প্রথম অফিসিয়াল পোস্টার মেকারদের তরফ থেকে রিভিল করা হয়েছে সেই পোস্টারটাকে নিয়ে কথা বলবো তার সঙ্গে সঙ্গে সবার আগে কথা বলবো পঞ্চায়েত সিজন থ্রি আমাদের সকলের খুব পছন্দের ওয়েব সিরিজ সেই সিজন থ্রিয়ের ট্রেলার মেকারদের তরফ থেকে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে ট্রেলারটা কীরকম কী হলো সেটা নিয়ে কথা বলবো এখন পঞ্চায়েত সিজন থ্রি এর ট্রেলারটা যদি আপনারা দেখেন গল্প সম্পর্কে যেটা বোঝা যাচ্ছে এবারে পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে এই সিজনটা হতে চলেছে একটা পলিটিক্যাল কমেডি আর কি একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে প্রধানমন্ত্রী গরিব আবাসের একটা লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে ফুলেরা পশ্চিমে সাতটা ঘর সাতটা বাড়ি এবং ফুলেরা পূর্বতে সাতটা বাড়ি এবং ফুলেরা পশ্চিমে যেহেতু প্রধানের বাড়ি যে কারণে একটা পলিটিক্সের গন্ধ সেখানে খুঁজে নেওয়া হচ্ছে যে সেই কারণেই হয়তো ফুলেরা পশ্চিমে বেশি বাড়ি বেছে নেওয়া হয়েছে যেটার মধ্যে আসলেই কোনো ভিত্তি নেই কথাটার মধ্যে কোনো সত্যতা নেই কিন্তু সেটাকে নিয়েই একটা বাওয়াল তৈরি হচ্ছে এবং তার পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে গেলে আমাদের সিজন থ্রিটা অবশ্যই রিলিজ হলে দেখে নিতে হবে এখন যেহেতু এই সিরিজটার মধ্যে পলিটিক্স রয়েছে এবং আমাদের দেশে এই মুহূর্তে লোকসভা ভোট চলছে যে কারণে আমি বলবো খুব ভালো একটা সময় কিন্তু রিলিজ এই সিরিজটা মানে বিষয়বস্তুর সঙ্গে একটা রিলিজ ডেটের মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে এই গোটা ট্রেলারটাই যদি আপনারা দেখেন এখানে মিউজিকের কাজ খুব ভালো একটা ফিল গুড বিজিএম পঞ্চায়েতে সবসময় ইউজ করা হয় তো সেই ফিল গুড বিজিএমটাকে সেই পঞ্চায়েতের যে এসেন্সটা একটা সফট ব্যাপার সেটাকে মেনটেন করা হয়েছে মিউজিকের মধ্যে শুরুর এবং তার পরবর্তীতে এই রাজা বলে একটা গান ঢোকে সেই গানটা যে পরিমাণে হিউমার অ্যাড করছে বিশ্বাস করুন কোনো পঞ্চায়েত ট্রেলারের মধ্যে সেই হিউমারটা গানটার জন্যই কিন্তু মুখের মধ্যে হাসি থাকে বা যে কমেডিটা ওয়ার্ক করছে সেই কমেডিটা ওয়ার্ক করার পেছনেও কিন্তু এই গানটার ভূমিকা রয়েছে মানে কিছু জায়গাতে কমেডি ওয়ার্ক করছে আমি বলবো না সব জায়গাতে যেমন একটা জায়গায় রয়েছে যে আন্ধেরা হবে তার পরবর্তীতে যাবো জিতু ভাইয়া বলছে এবং তখন মেয়েটা বলছে কেন আন্ধেরা হলে কেন যাব সেই জায়গায়

না বলছে আমাদের চাই না তো সেই জায়গাটাতে কমেডি ওয়ার্ক করছে না ট্রেলারের মধ্যে কিন্তু দেখবেন এই সেম সিনটাই যখন আপনি কনটেক্সটাই জানবেন যখন আপনি ইভেন্টসগুলো জানবেন যে পরের পর পরের পর কি হতে থেকেছে এবং কোন সিচুয়েশনে দাঁড়িয়ে প্রধান জি ক্যারেক্টারটা এরকম একটা কথা বলছে তখন কিন্তু আপনার হাসিটা পেয়ে যাবে এটাই কিন্তু সিচুয়েশনাল কমেডি তো সেই জিনিসটা মানে আমরা সিরিজটা দেখলেই বুঝতে পারবো এখন এই সিরিজটা একটা এমন সিরিজ যেটার মধ্যে কমেডি থাকে খুব সুন্দর ইমোশন থাকে তো ইমোশনের জায়গাটা কিন্তু এই পার্টিকুলার ট্রেলারের মধ্যে খুব একটা ফোকাসে ছিল না আশা করবো সিজন এর মধ্যে সেই জায়গাটাকে মেনটেন করা হবে মানে সিজন টুতে যে জায়গাতে গিয়ে এন্ড হয় মানে ইমোশনটা এতটা বেশি ওয়ার্ক করে একদম পিকে চলে যায় সেই জিনিসটা দেখা যাক সিজন থ্রি এর ক্ষেত্রে হয় কিনা কোনো পয়েন্টে তবে হ্যাঁ একটা জিনিস খুব ভালো করা হয়েছে একটা ছোট্ট মোমেন্ট রাখা হয়েছে দেখবেন একদম লাস্টে যেখানে প্রহ্লাদজি হাসছে মানে যে ক্যারেক্টারটাকে নিয়ে আর কি সেকেন্ড সিজনের ক্লাইম্যাক্সটা প্রচণ্ড সুন্দর হয়ে যায় সেই ক্যারেক্টারটা কিন্তু আবার হাসতে দেখা যাচ্ছে তো মানুষের জীবন কোথাও থেমে থাকে না মানুষের জীবন এগিয়ে যায় আফটার অল একটা সময়ের পরে মানুষ নিজের দুঃখগুলো থেকে যায় দুঃখ দিন চলে যায় না কিছু দুঃখ মনের মধ্যে অবশ্যই চিরকাল থাকে কিন্তু সেই দুঃখগুলোকে নিয়ে মানুষ বাঁচতে শিখে যায় বোধ তো সেইটাকে খুব সুন্দর করে ট্রেলারের মধ্যে একটা সিনে রাখা হয়েছে দেখা যাক সিরিজের মধ্যে সেটা কতটা ভালোভাবে ফ্লেশড আউট হয় প্রহ্লাদজি ক্যারেক্টারটাকে দেখবার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি শুধুমাত্র এখানে জিতু ভাইয়া বা রঘুবীর যাদব বা নীনা গুপ্তার ক্যারেক্টারগুলো সেগুলো তো রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রহ্লাদ এবারে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছে এবার যদি কথা বলি কার্তিক এবং কবির খানের আপকামিং ছবি চ্যাম্পিয়ানের প্রথম অফিসিয়াল পোস্টার নিয়ে তো দেখুন এই পোস্টারটার মধ্যে কার্তিক যেই দেখবে তারই মনে হবে যে আচ্ছা কার্তিকের এই ছবিটা দেখতে যেতে হবে কারণ কার্তিক কিন্তু খুব খেটেছে এটা মনে হচ্ছে এই ছবির ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট আসতে থেকেছে যে কার্তিক আরিয়ান প্রচণ্ড খেটেছে এই ছবিটার জন্য এবং সেই খাটনিটা কিন্তু একদম প্রথম পোস্টারের মধ্যে ইটসেল দেখা যাচ্ছে ট্রেলার টিজার ছবি সেসব তো পরে আসবে তখন আমরা দেখতে পাবো মানে এই খাটনিটা কোথাও একটা প্রথম পোস্টারই ধরা পড়া উচিত তো সেই খাটনিটা দেখা যাচ্ছে যেরকম ট্রান্সফরমেশান থেকে যেরকম তাকে লিন লাগছে অ্যাট দ্য সেম টাইম তাকে যেরকম শক্তিশালী লাগছে সেটা কিন্তু এই পোস্টারটার এক্স ফ্যাক্টর পোস্টারটার মধ্যে কার্তিক কারিয়ানের বেসিক্যালি একটা দৌড়ানোর দৃশ্য আর কি আমরা দেখতে পাচ্ছি তো সে যেভাবে দৌড়াচ্ছে তার যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন মানে সেটা কিন্তু বেশ ইনটেন্স তো সে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্সও দিয়েছে এটা কিন্তু পোস্টারটা দেখে কোথাও একটা মনে হচ্ছে মানে শুধুমাত্র এখানে ফিজিক্যাল ট্রান্সফরমেশন সেটাই গুরুত্ব পেলে চলবে না আমার মনে হচ্ছে কার্তিক এখানে ভালো কাজ করেছে একজন নতুন একটা মানে অভিনেতা হিসেবে এটা তার একটা মাইল ফলক হতে চলেছে আমরা দেখতে পেতে চলেছি যে আচ্ছা কার্তিকের এই রেঞ্জেও অ্যাক্টিংটা রয়েছে সম্ভবত দেখা যাক এবার ইন্ডিয়ার প্রথম প্যারা অলিম্পিক গোল্ড মেডালিস্ট মল্লিকান পেটকার তার জীবনকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি এই ছবিটা নির্মাণ করা হচ্ছে তার ভূমিকায় আমরা কার্তিক আরিয়ানকে দেখতে পাবো সে অ্যাকচুয়ালি মাল্টিপল স্পোর্টসে সিদ্ধহস্ত ছিল বিশেষ করে রেসলিং এবং হকিতে এরকমটা জানা যায় তো চার জীবনটা যখন বড় পর্দা দেখানো হবে বুঝতেই পারছেন একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ ডেফিনেটলি সেটা খুব ফ্যাসিনেটিং হবে একটা দারুণ মানুষকে নিয়ে একটা দারুণ ছবি আশা করছি এখানে কবির খান নির্মাণ করেছেন ট্রেলারটা আসছে খুব শিগগিরই আসছে এই সপ্তাহেরই শেষ ভাগে এসে যাওয়ার কথা এখন দেখা যাক কবে ট্রেলারটা আফটারঅল আসে ট্রেলারটা দেখবার জন্য অপেক্ষা করছি ট্রেলারটা নাকি অসাধারণ হয়েছে এরকমটা বিভিন্ন ইনসাইডার রিপোর্ট রয়েছে দেখা যাক এই পোস্টারটা ডেফিনেটলি ইমপ্রেসিভ পোস্টারটা দেখবার পর ছবিটা দেখতে যাব এই একটা ভাবনা চিন্তা কিন্তু অডিয়েন্সের মনের মধ্যে অবভিয়াসলি তৈরি হবে ছিল আজকের ওভারঅল ভিডিও চ্যাম্পিয়নের পোস্টার আপনাদের কীরকম লেগেছে পঞ্চায়েত সিজন থ্রি এর ট্রেলার আপনাদের কিরকম লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পারেন আজকের মতন টাটা চোখ এখন পরবর্তী ভিডিও